ভাই সকল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ইনকাম সার্টিফিকেট সম্পর্কে। ইনকাম সার্টিফিকেট কিভাবে বানাবেন, আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে ইনকাম সার্টিফিকেট বানাবেন, একদম সহজভাবে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ইনকাম সার্টিফিকেট বানাতে কী কী জিনিস লাগে, কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে, ইনকাম সার্টিফিকেট বানাতে কতদিন সময় লাগবে, ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরে আপনি কতদিন পরে পাবেন, এবং ইনকাম সার্টিফিকেট বানাতে কত টাকা চার্জ লাগবে নাকি ফ্রি পাবেন, সব কিছু দেখতে পাবেন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ক্রোম ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন শিবা সেতু। শিবা সেতু লিখে সার্চ করবেন। শিবা সেতু লিখে সার্চ করবেন। এরপরে আপনি দেখতে পাবেন প্রথমেই একটি পেজ, প্রথমেই একটি ওয়েবসাইট দেখতে পাবেন, এটাতে আপনি ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে দেখতে পাবেন এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন আপনি ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট লিখে সার্চ করবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনি দেখতে পাবেন দুইটাতে অ্যাপ্লাই লেখা আছে। প্রথমেরটাতে আপনি ক্লিক করবেন, ইস্যুয়েন্স অফ ইনকাম। নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই নামের একটি অপশন, এটাতে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি নিচে চলে আসবেন। এইগুলো পড়ে নেবেন, এরপরে আপনি এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন লগ ইন রেজিস্ট্রেশন নামের একটি অপশন, এইটাতে আপনি ক্লিক করবেন। লগ ইন রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি একদম নিচে দেখতে পাবেন নিউ ইউজার, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি থোড়া সময় নিবে, আপনি জাস্ট ওয়েট করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি প্রথমে মোবাইল নাম্বার দিবেন, এরপরে জেনারেট ওটিপি, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন গাইড নেম, আপনি আপনার নাম দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিতে সময় আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপনি ক্যাপিটাল স্মল, এরপরে আপনি নাম্বার ইউজ করবেন, @, এইটা ইউজ করবেন। সবগুলো ইউজ করে আপনি পাসওয়ার্ড বানাবেন, আর না হয় আপনার পাসওয়ার্ড বনবে না। এরপরে আপনি আবার পাসওয়ার্ড দিবেন, এরপরে জেন্ডার এইটা সিলেক্ট করবেন, এরপরে ডেট অফ বার্থ এইটা সিলেক্ট করবেন, আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। এরপরে পার্সোনাল মেসেজ এইটাতে কিছু লিখবেন, এরপরে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন, এরপরে আই অ্যাকসেপ্ট এটাতে টিক মার্ক দিবেন, এরপরে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এইটা আপনি বসিয়ে দেবেন, এরপরে আপনার সাইন আপ হয়ে যাবে। এরপরে আবার আপনি লগ ইন করবেন, সাইন ইন করবেন। আপনি সাইন ইন করবেন, আপনি প্রথমে ইউজার নেম দিবেন, এরপরে আপনি যে পাসওয়ার্ড বানিয়েছিলেন এইটা দিবেন, এরপরে আপনি টিক মার্কটি দিবেন, এরপরে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার মোবাইলে একটা কোড যাবে, এই কোডটি বসিয়ে দেবেন। আপনার মোবাইলে একটা কোড যাবে, জাস্ট এই কোডটি চেক করে নেবেন, এরপরে আপনি আপনার কোডটি বসিয়ে দেবেন, 338932। বসিয়ে দেওয়ার পরে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন, এরপরে আপনি থোড়া ওয়েট করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি একদম নিচের দিকে চলে আসবেন। আবার লগ ইন রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করবেন। লগ ইন রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি প্রথমেই দেখতে পাবেন সার্চ ইঞ্জিন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি লিখবেন ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট লিখবেন, ইনকাম সার্টিফিকেট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন,
আপনি প্রথমে দেখতে পাবেন ইস্যুয়েন্স অফ ইনকাম সার্টিফিকেট, আপনি অ্যাপ্লাই দেখতে পাবেন দুই নম্বর নিচে, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আবার একটি অ্যাপ্লাই অপশন, অ্যাপ্লাই বাটন, এইটাতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি প্রথমে এইগুলো পড়ে নেবেন, পড়ে নেবেন। আপনি যদি ইনকাম সার্টিফিকেট বানাতে চান তাহলে আপনি 30 টাকা চার্জ দিতে হবে, আপনি ফিস দিতে হবে 30 টাকা। এইগুলো পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নেম, আপনি যার নামে অ্যাপ্লাই করবেন তার নাম দিবেন। এরপরে অ্যাপ্লিকেশন জেন্ডার, আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন, আপনি যদি মেল হন তাহলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। এরপরে ফাদার্স নেম, বাবার নাম দিবেন। ফাদার্স নেম দেওয়ার পরে আপনি ইমেল আইডি দিবেন, ইমেল আইডি দেওয়ার পরে প্যান কার্ড দিবেন, প্যান কার্ড নাম্বার। এরপরে রিলেশনশিপ, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার রিলেশনশিপ এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার সোর্স অফ ইনকাম প্লিজ সিলেক্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনি কী করেন না করেন এইটা সিলেক্ট করবেন, আপনি লেবার নাকি বিজনেসম্যান নাকি সার্ভিসম্যান নাকি পেনশনার এইটা সিলেক্ট করবেন। এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনি অকুপেশন দিবেন জীবিকা, এরপরে আপনি অ্যানুয়াল ইনকাম আপনার বার্ষিক ইনকাম দিবেন, এরপরে আপনার অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, এরপরে আপনার স্টেট, এরপরে আপনার ডিস্ট্রিক্ট, এরপরে আপনি সাব ডিভিশন, আপনি মহকুমা দিবেন, এরপরে আপনি সার্কেল অফিসের নাম দিবেন, এরপরে আপনি মৌজা দিবেন, আপনি আপনার মৌজা, এরপরে আপনার ভিলেজ দিবেন, এরপরে পুলিশ স্টেশন দিবেন, এরপরে আপনি পোস্ট অফিসের নাম দিবেন, পিনকোড নাম্বার দিবেন, এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি তোড়া নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন অ্যাড্রেস প্রুফ, আপনি ডান দিকে দেখতে পাবেন সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনি অ্যাড্রেস প্রুফ এইটা সিলেক্ট করবেন। এরপরে আপনি ডান দিকে দেখতে পাবেন ব্রাউজার, এই ব্রাউজারে ক্লিক করে আপনি আপনার যে কোনো একটা আইডেন্টি প্রুফ দিয়ে দেবেন, আপনি আপনার ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা আপনার আইডি কার্ড আপনি ফটো করে পিডিএফ ফাইল বানিয়ে নিয়ে আপনি ব্রাউজারে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন, পিডিএফ ফাইলে আপনি আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন আইডেন্টি প্রুফ, আপনি ডান দিকে দেখতে পাবেন সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করে আপনি আইডেন্টি প্রুফ সিলেক্ট করবেন। এরপরে ডান দিকে দেখতে পাবেন ব্রাউজার, এই ব্রাউজারে ক্লিক করে আপনি আপনার ভোটার আই কার্ড, আধার কার্ড, আপনি আপনার পাসওয়ার্ড, পাসপোর্ট, যে কোনো একটা আপনি আইডেন্টি প্রুফ সিলেক্ট করে নেবেন, আপনি আপলোড করে নেবেন পিডিএফ ফাইল দিয়ে। এরপরে আপনি ল্যান্ড রেভিনিউ রিসিপ এইটাতে ক্লিক করবেন, ডান দিকে দেখতে পাবেন সিলেক্ট, সিলেক্টে ক্লিক করে ল্যান্ড রেভিনিউ, রেভিনিউতে ক্লিক করে আপনি ল্যান্ড রেভিনিউ সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন ডান দিকে ব্রাউজ, এই ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার মাটির খাজনার একটা ফটো পিডিএফ ফাইল বানিয়ে নিয়ে আপনি আপলোড করে নেবেন ব্রাউজারে ক্লিক করে। এরপরে দেখতে পাবেন স্যালারি স্লিপ, এটা দিলে হবে না দিলেও হবে। এরপরে দেখতে পাবেন এনি ডকুমেন্ট, আপনার যে কোনো একটা ডকুমেন্ট ব্রাউজারে ক্লিক করে আপনি ডকুমেন্ট দিয়ে দেবেন, যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে দেবেন পিডিএফ ফাইল বানিয়ে নিয়ে আপনি আপনার আপলোড করে নেবেন। এরপরে সেভ নেক্সট অপশনে ক্লিক করবেন, সেভ নেক্সট অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি এইগুলো সব কিছু চেক করে নেবেন, প্রথমে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনি যদি কোনো ভুল থাকে তাহলে আপনি এই এডিট অপশনে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারেন, আপনার ভুল শোধরাতে পারেন, ভুলগুলো ঠিক করতে পারেন। এরপরে যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি নিচের ডান দিকে দেখতে পাবেন মেক পেমেন্ট, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে থোড়া ওয়েট করবেন, প্লিজ ওয়েট দেখাবে, আপনি থোড়া ওয়েট করবেন। এরপরে আপনি প্রসিড ফর পেমেন্ট এই অপশনে আপনি ক্লিক করবেন, প্রথমে দিবেন এগ্রিতে টিকমার্ক দিবেন, এরপরে প্রসিড পেমেন্ট এটাতে ক্লিক করবেন। আপনি 30 টাকা চার্জ দিতে হবে, যদি চার্জ না দেন তাহলে আপনার
গ্রহণ করা হবে না, আপনার অ্যাপ্লাই হবে না, আপনি এই 30 টাকা চার্জ দিতেই হবে। চার্জ না দিলে আপনার অ্যাপ্লাই হবে না, আপনার ইনকাম সার্টিফিকেট বনবে না, আপনি চার্জ দিতেই হবে, না দিলে হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।